অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। এ ভিডিওটিতে 2021 শিক্ষাবর্ষের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর গ্রাস্থ বিজ্ঞান বিষয়টির একটি নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। যারা ঐচ্ছিক বিষয় হিসাবে গ্রাস্থ বিজ্ঞান বেছে নিয়েছ, তাদের নির্ধারিত চতুর্থ কাজটি চতুর্দশ অধ্যায় অর্থাৎ বয়নতন্তু থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে, তোমার ব্যবহৃত তিন ধরনের পুরাতন কাপড় এবং চটের ব্যাগ পুড়িয়ে নিচের ছক অনুযায়ী একটি চার্ট তৈরি করো। এখানে তন্তুর নাম, পোড়ার ধরন, গন্ধ, অবশিষ্ট কাপড় ও ছাই উল্লেখ করতে হবে। অ্যাসাইনমেন্টটিতে অতি উত্তম পেতে তোমাদের তন্তুগুলো শনাক্ত করতে হবে এবং তন্তু পোড়ার সময় কীভাবে পুড়ছে তা পর্যবেক্ষণ করে লিখতে হবে এবং পোড়ার সময় তন্তু থেকে নির্গত গন্ধ নির্ণয় করতে হবে এবং অবশিষ্ট কাপড় ও ছাই সঠিক পদ্ধতিতে ছকের নির্দিষ্ট গড়ে সংযোজন করতে হবে। আর তোমার অ্যাসাইনমেন্টটিতে লক্ষণীয় মাত্রায় নিজস্বত্ব সৃজনশীলতা থাকতে হবে, বানান ও বাক্য গঠন ঠিক থাকতে হবে। অ্যাসাইনমেন্টটি লিখতে প্রথমেই এই ছকটি তোমরা কাগজে তুলে নিবে। তন্তুর নাম, পোড়ার ধরন, গন্ধ, অবশিষ্ট কাপড় ও ছাই। ছকটির উপরে লিখবে, আমার ব্যবহৃত পুরাতন তিনটি কাপড় এবং চটের ব্যাগ পুড়িয়ে নিচের ছক অনুযায়ী একটি চার্ট তৈরি করা হলো। এখানে তিন ধরনের তন্তুর নাম উল্লেখ করা হয়েছে, লিলেন, রেশম ও পশম। আর এগুলোর পোড়ার ধরন লিখেছি, আগুনে বড় হলুদ শিখাসহ জ্বলবে ও তাড়াতাড়ি পুড়বে। অন্যদিকে রেশম ও পশমের বেলায় লাল বড় শিখাসহ জ্বলবে এবং তাড়াতাড়ি পুড়বে। আর গন্ধের মধ্যে লিখেছি পোড়া গন্ধ এবং অবশিষ্ট ছাই বা কাপড়ের মধ্যে লিখেছি ব্যবহৃত খাতায় অবশিষ্ট কাপড় ও ছাই দেখাতে হবে। অন্য কোনো কাজ করার কথা না বলায় অ্যাসাইনমেন্টটি এখানেই শেষ করতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।